হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দাস ব্লগে। সবাইকে ওয়েলকাম, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো গলার ভয়েস শুনে বুঝতে পারছো কতটা ভালো আছি, কারণ ঠান্ডা লেগে পুরো গলা ধরে আছে। তো আমরা এখন আছি মায়ের বাড়িতে, আর মায়ের বাড়িতে আছি, আমরা আজকে পিকনিক করব। তো তার জন্য তোমাদের দাদাভাই, আমার দাদা আর একটা কাকা চলে গেছে বাজার করতে। তো ওরা বাজার থেকে এলে আমরা সব কিছু স্টার্ট করবো পিকনিক করা। আর আজকে মায়ের বাড়িতে সবাই আছে, আমরা আছি, বর্দিরা আছে, মেজদি আছে, শুধু মেজদি জামাইবাবু নেই। তো আগের বারে যখন এসেছিলাম তো মায়ের বাড়ি তো পুরোপুরি কোনো কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারিনি। তো আজকে সব কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি কি হয় সব কিছু তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাই। বন্ধুরা, আজকে আমি আমার মায়ের বাড়িটা পুরোপুরি আর কি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো দেখো, এইটা আমার মায়ের বাড়ি। তো আমি ঢুকছি। তো এই যে আমার মায়ের ঘর, আগে তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই আমার মায়ের রান্নাঘর। আর এটা হচ্ছে আমার মায়েদের ঠাকুর ঘর। আর এই বাড়িটা হচ্ছে আমার জেঠিমাদের। আর এটা হচ্ছে জেঠিমাদের গোয়াল ঘর, এখানে গরু থাকে। আর এখানে যে হচ্ছে জেঠিমা রান্নাঘর, এটা জেঠিমার রান্নাঘর। আর এখন দিদিরা কি করছে চলো তোমাদেরকে দেখাবো। আমি এখন আছি বাড়ির বাইরে। তো চলো দেখি দিদিরা কি করছে। তো এই যে আমার দিদি আর বড় জামাইবাবু বসে আছে এখন। হাই। আমার মেজদি বসে আছে, আমার মা ওই বসে আছে, আমার দিদির মেয়ে। আরে দেখো আমার মেজদির মেয়েটা। দেখালাম দিদিরা কি করছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো, সঙ্গে থাকো। দাদাভাই এখনো পর্যন্ত বাজার করে বাড়িতে আসেনি। আমি আমার বর্দি আর বড় জামাইবাবু একটু বাজার দিকে এসেছি, এসে রোদ্দুরে বসে আছি রোদ্দুর। তো এই দেখো আমাদের বাড়ির পাশে বাজার। তো যেদিকে তাকালেই শুধু বাজার বাজার, অন্য কিছু নেই। তো রোদ্দুরে বসে আছি, খুব ভালো লাগছে। তো ওরা বাজার করে আসুক, এলে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি। আমার মাসির ছেলে, আমার দাদা হয় আর কি, 20 দিনের বড়, বেশি বড় নয়। যাই হোক, ও বাজারে এসেছিলো, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। ওরা সে কখন বাজারে গিয়েছে, এখনো পর্যন্ত বাজার থেকে বাড়ি আসছে না। ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো চলো দেখি কখন আসে। তোমাদের দাদাভাই বাজার করে চলে এসছে। এই দেখো সবাই বাড়ির বাইরে চলে এসছে, আমার দাদা, বর্দি, তোমাদের দাদাভাই, জামাইবাবু, সবাই মানে এখন আলোচনা হচ্ছে আর কি, কী কী হবে না হবে। তো এরকম মাসির ছেলে বউ এখন দাঁড়িয়ে আছে, আমার দিদির মেয়ে খেলা করছে। তো এখন রেসিপি কী কী হবে ঠিক হয়নি, বাজার করে এনেছে, দেখিনি। তো আমি যখন দেখবো তোমাদেরকেও দেখাবো কী কী রেসিপি হবে না হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আরে দেখো আমার দিদির মেয়েরা খেলা করছে। এই দেখো এটা সোনা মা, সোনা মা। এটা হাই বলে দাও, হাই বলে দাও, হাই এরকম করো, হাই করো, হাই তোরা হাই করে দাও, হাই। তো চলো দেখি কি হয় না হয়। তোমাদেরকে তো বললাম তোমার দাদাভাই চলে এসছে বাজার করে। তো ওরা ওদিকে চিকেন টিকেন ধোয়া ধোয়াই করছে, হয়তো আমি জানি না সঠিক। তো এখন আমি আর আমার বড় জামাইবাবু যাচ্ছি দোকান বাজার করতে। তো চলো দোকান থেকে বাজার করে আনি, এনে আবার ফিরে আসছি। দোকান বাজার করে চলে আসা হয়ে গেছে। আর এখন চলো ওদিকে কি হচ্ছে তোমাদেরকে দেখাই। এদিকে এই সব গজি খেলবো আমরা, ওই জন্য সব বসে আছে। আর এদিকে আমার মায়ের একটা ছোট্ট বক্স আছে, ওই বক্সে গান চলছে। তো দেখি কি রান্না বান্না হচ্ছে, চলো তোমাদেরকে দেখায়। আর আমার মেজদি রান্না করছে, মেজদি রানি। তো আমাদের এদিকে মোটামুটি সব প্রায় কমপ্লিট। ওদিকে হচ্ছে এটা হচ্ছে আমুদে মাছের ঝাল হচ্ছে, ওটা হওয়ার পর পাঁপড় ভাজা হবে, চাটনি হবে তারপর। আর এই যে চিকেনটা লাস্টে হবে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এই আমার বর্দি উনুনের কাছে বসে আছে, মেজ দিয়ে ওই রান্না করছে। তো চলো এখন আমি গজি খেলবো, আমি রান্না বান্না কিছু করছি না।
আরে দেখো আমার ভাই এই সবাই দেখি তোমার দাদাভাই কি দেখাচ্ছে জানি না। তো এখানে আমরা এখন গজি খেলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমার স্নান টান করা হয়ে গেছে, সবে স্নান করলাম, করে এবারে খাওয়া দাওয়া করে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কলা পাতাতে খাবো, কারণ ভাবলাম সেই পুরোনো দিনের সব কিছুই তো চলে গেছে, আগে তো সব পিকনিক করে কলা পাতায় খাওয়া হতো, কিন্তু এখন তো আর ওই সবই হয় না। কিন্তু আমরা ভাবলাম যে আজকে আমরা কলা পাতায় খাবো, ওই জন্য তোমাদের দাদা ভাই আর আমার মাসির ছেলে মানে আমার তার ও দাদা, তো ওরা দুজনে কলা পাতা কেটে ধুতে গেছে। তো চলো এখন পিকনিক যেখানে হয়েছে ওখানে যায়, তো দেখি কি হচ্ছে। তো এ দেখো তোমাদের দাদা ভাই আর আমার দাদা কলা পাতা কেটে ধুয়ে নিয়ে এখন যাচ্ছে পিকনিক স্পটে। তো সবাই এখন খেতে বসছে, আমার দুটো দিদি পরিবেশন করছে। To the moonlight, I see you are real right now. You look into my eyes and fell a feeling. And nothing got it feel like a slim night. No waiting for you, but some hurry up. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা দুটো দিদি খাওয়া দাওয়া করছে। তো আমাদের পিকনিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যে যার মতো সে চলে গেছে। আমি আমার মেজদি বড়দি জামাইবাবু সবাই একটু বাজার দিকে এলাম, এসে এখন গল্প করছি, আর একটু পরেই বাড়ি চলে যেতে হবে। তো ওই জন্য মন খারাপ লাগছে, তো দুদিন তিন দিন ছিলাম, তো আবার মেলাতে ঘুরলাম, অনেক কিছু করলাম, আর গলায় শুনে তো বুঝতে পারছো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আর আজকেই চলে যাব, জানি না কবে দিদিদের সঙ্গে আবার দেখা হবে। তো যত সম্ভব মেজদি আজকে যাবে না, হয়তো রবিবার যাবে। আর জামাইবাবু সকালবেলা এখান থেকে টানা কাজে চলে গেছে। তো আমরা এখন আমি আর বর্দি বাড়ি যাব। যাই হোক, তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম সিটি স্ক্যান হয়েছে আমার, তো রিপোর্টটা এখনও আমাদের নেওয়া হয়নি। তো ওই রিপোর্টটা নেব মানে সোমবার দিন আবার হসপিটালে যাব, গিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবো। জানি না আবার রিপোর্টে কি এসেছে, হয়তো আমাকে আবার হসপিটালে ভর্তি হতে হবে। তো দেখা যাক সোমবার দিন হসপিটালে যাই কী কী হয়, তোমাদেরকে তো দেখাবো, সব কিছুই শেয়ার করব। তো দেখো এখন একটু পরে রেডি হবো, হয়ে বাড়ি যাব। তো এখন বসে সবাই একটু গল্প করছি। তো আমার পর দিয়েই সবে মাত্র বাড়ি চলে গেল, তো এখন আমরা বাড়ি যাব, রেডি হবো। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, শুধু আমার রেডি হতে বাকি আছে। আর তোমাদেরকে তো বললাম যে মেজদি বাড়ি যাবে না, ও থাকবে। তো আমি এখনই রেডি হবো, হয়ে আমরা বাড়ি চলে যাব। তো আমার আজকে ব্লগটা এই পর্যন্ত। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবো, লাইক করতে পারবে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।